বিশ্বের কোনো প্রান্তে কোনো ভারতীয় যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সরকার বসে থাকবে না, ওই সমস্যার সমাধান না করা পর্যন্ত সরকার থেমে যাবে না। রবিবার যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে কাবেরি অপারেশনের মাধ্যমে দেশে ফিরে আসা হাক্কি পিক্কি আদিবাসী সদস্যদের সঙ্গে কথোপকথনে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়কে নিরাপদে বের করে নিয়ে আসার কাজ জারি রেখেছে সরকার। এই বিশেষ উদ্যোগের জন্য সুদান ফেরত হাক্কি পিক্কি সম্প্রদায়ের লোকজনও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের কাবেরি অপারেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী সরকার। এদিন ভোরে কাবেরি অপারেশনের মাধ্যমে শিবামোগ্গা ফিরে এসেছে হাক্কি পিক্কি সম্প্রদায় ভুক্তরা। তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সুদানে তাদের কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এবং কিভাবে নরেন্দ্র মোদীর সরকার ও ভারতীয় দূতাবাস তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনে তাও তুলে ধরেন হাক্কি পিক্কি সম্প্রদায়ের ওই সদস্যরা। তারা জানান, সরকার তাদের গায়ে একটা আঁচও লাগতে দেয়নি, আর এই সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুদান ফেরত হাক্কি পিক্কি সম্প্রদায়ের সদস্যরা বলেন, তারা হৃদয়ে থেকে অনুভব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিন নয়, ট্রিপল ইঞ্জিনের শক্তির প্রতিনিধিত্ব করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য এ প্রসঙ্গে মহারানা প্রতাপের কথা তুলে ধরেন। তিনি কিভাবে আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন তার স্মৃতিচারণা করে নমো বলেন, সারা বিশ্বে যদি কোনো ভারতীয় কোনো সমস্যায় পড়ে সরকার সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত থামবে না। এ প্রসঙ্গে নাম না করে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরো বলেন, কিছু রাজনৈতিক সুদান ইস্যুকে নিয়ে রাজনীতি করছে এবং আমাদের উদ্যোগে ছিল যে ভারতীয়রা কোথায় লুকিয়ে আছে তা যদি তারা প্রকাশ করে তবে তারা আরো বড় বিপদের সম্মুখীন হতে পারে। সরকার নীরবে সকলকে নিরাপদে ফেরানোর কাজ করে গিয়েছে। যারা সমস্যায় পড়বেন তাদের সাহায্য করতে এবং সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে তার সরকার সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুনিয়া মে কোই ভি হিন্দুস্তানি আগর ফস জাতা হ্যায় তো হাম সোতে নেই হ্যায়। और इसलिए हम दिन रात लगे रहे। अब हमारी चिंता ये थी कि कुछ राजनेता भाषणबाजी करने लगे, बयानबाजी करने लगे। हमें लगा कि अगर ये इस प्रकार से बोलेंगे और वहां ये लोग यहां छुपे हैं पता चलेगा तो कोई मार देगा, तो चुपचाप काम करना था, चुपचाप आपको लेके आना था। जैसा आपने कहा लूट भी चल रही थी तो हमें वो भी सुरक्षा करनी थी, तो हम नहीं चाहते थे कोई नुकसान हो। और हमें खुशी है कि आज देश के 4000 से ज्यादा अपने भाई बहन इस मुसीबत में से, और आपने तो युद्ध देखा है, गोलियों की आवाज सुनी है, लगी हुई आग देखी है, इतनी मुसीबत में से आप निकल करके आज पहुंचे हैं। देखिए ये देश की ताकत है, देश की ताकत कभी मत भूलना। भूलोगे क्या? ये देश आपके लिए करता है। कभी भी जीवन में किसी भी मदद करने का मौका आए ना, हमेशा करना। मदद कैसे काम आती है वो आपने देखा है। कभी भी किसी को भी मदद करने का मौका मिले जीवन में, इस घटना को याद करना कि देखिए हम भी मुसीबत में थे तो हमारे कोई कोई आया था, जवान आया, कोई सैनिक आया, हमें ले गया। समाज को और देश को कभी भूलना नहीं चाहिए। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।